ओ नम श्रीज्योतिराजयेनंदसूरा सचिदसुखस्व स्वामी नेतापुहिणे स्थापकाय चर्म से सर्वधर्मस्वू अवताय रामकृष्णुते नम जननी शवीं रामकृष्ण जगद्गु पादपदी तयो श्रित्वा प्रणमामि मुहुर्मु মঞ্চ উপবিষ্ট প্রত্যেককে আমার নমস্কার আর যে সমস্ত দাদারা নিচে বসে আছেন তাদেরকে আমার নমস্কার আর ভাইদের প্রতি আমার ভালোবাসা আজকের বিষয় আত্ম প্রতিষ্ঠা নয় উৎসর্গ খুবই কঠিন বিষয় বা বেশ আলোচনার মতো বিষয় তো প্রথমে বলি এখানে আত্ম কি বলা যেতে পারে আমরা গীতাতে দেখি আত্মা মানে কখনো শরীর বলা হয়েছে কখনো মন বলা হয়েছে কখনো বুদ্ধি আবার কখনো আত্মাকে বলা হয়েছে আত্মা মানে ব্রহ্ম আবার কখনো কখনো শরীর মন বুদ্ধিকে একসাথে আত্মা বলা হয়ে থাকে তো এইখানে আমার আমাদের যেটা মনে হয় সেটা স্বামী বিবেকানন্দ বলছেন আত্মপ্রতিষ্ঠা নয় এখানে আত্মা মানে আমার শরীর মন বুদ্ধিকে বোঝানো হচ্ছে এই আর আরেকটি আছে সেটি হচ্ছে আত্মা বা পরম আত্মা বা ব্রহ্ম এবার বলি মানে কথাটাকে খুব সংক্ষেপে বললে কীরকম বোঝা যেতে পারে খুব সংক্ষেপে বললে হয়তো এরকম বলা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে আমরা প্রতিনিয়ত অনন্তকে শান্তের মধ্যে আনার চেষ্টা করছি শান্ত মানে যার অন্ত আছে অথবা অসীমকে সসীমের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি অনন্তকে একটা লিমিটেডের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি যেটাকে বলা হয় আত্মপ্রতিষ্ঠা অনন্তকে শান্তের মধ্যে অথবা অসীমকে সসীমের মধ্যে আনার চেষ্টা ওটাকে বলা হয় আত্মপ্রতিষ্ঠা আর আত্ম উৎসর্গ আত্ম উৎসর্গ মানে আমার যে শান্ত ব্যাপারটা আছে আমি যে সসীম ব্যাপারটা আছি ওটাকে ভুলে গিয়ে আমার যে প্রকৃত স্বরূপ আত্মস্বরূপ ওতে অবস্থান করা এটি হচ্ছে গিয়ে আত্ম উৎসর্গ এই দুটি পার্থক্য একটি হচ্ছে অনন্তকে শান্তের মধ্যে আনা আর একটি হচ্ছে নিজেকে ছেড়ে দিয়ে নিজের শরীর মনটাকে ছেড়ে দিয়ে আত্ম আত্মার কাছে চলে যাওয়া এইটি আমাদের জীবনে প্রতিনিয়ত চলে চলেছে আমরা খালি ছাত্ররা নয় বা সাধারণ মানুষ নয় প্রত্যেকেই আমরা এটা আমাদের জীবনে ভুলও করে থাকি এবং করেও থাকি প্রতি মুহূর্তে করে চলেছি দেখবে আমি হয়তো খুব ভালো জীবন জীবনযাপন করছি আমার ইচ্ছে আছে আমি অনেক দিন বাঁচব এই যে বাঁচার ইচ্ছা বা আমার মনটা খুব সুন্দর থাকবে আমি খুব ভালো থাকব আমি খুব আনন্দে থাকব এই যে বাঁচার ইচ্ছা আনন্দে থাকার ইচ্ছা এই প্রত্যেকটা একটা কারণেই আসছে সেটা আমাদের যে স্বরূপ অনন্ত সেটাকে আমার শরীরের মধ্যে প্রকাশ করার চেষ্টা করছি অর্থাৎ আমি অনেক দিন বাঁচবই আমি অনেক অনেকদিন বাঁচব ব্যাপারটা কেন এলো তার কারণ আমার আমি স্বরূপত হচ্ছে অনন্ত আমার মৃত্যু নেই আমি জন্ম মৃত্যু রহিত আর ওটাকে শরীরে আনার চেষ্টা করছি আমি অনেকদিন বাঁচবো আমি মরবো না আবার মনে আনার চেষ্টা করছি আমার মন সবসময় সুন্দর থাকবে মনে কোনো পরিবর্তন আসবে না মনে দুঃখ সুখ এরকম আলাদা কিছু থাকবে না অনাবিল একটা সুখের মধ্যে থাকব এই আমরা চেষ্টা করেছি আসছে কোথা থেকে না আসলে আমার ভিতরে ওই কনসেপশনটা আছে যে আমি হচ্ছি গিয়ে অনন্তস্বরূপ আমি পূর্ণস্বরূপ আমি ব্রহ্মণ ওটাকে এখানে আনার চেষ্টা করে চলেছি এবং আমাদের সমস্ত কাজের মধ্যে কেউ একটা ছবি আঁকছে ও মনে করে প্রচণ্ড ভালো ছবি আঁকবো আরও সুন্দর ছবি আঁকব গান করছে আরও ভালো গান করব উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে অনন্তকে শান্তের মধ্যে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে এটা আমরা প্রতিনিয়ত করে চলেছি কিন্তু সেইটা যে সবসময় ঠিক বা ঠিক পথে নিয়ে যাচ্ছে আমাদেরকে তাই নয় এবারে এটার উল্টো দিক আছে যে এই শরীর যতই তুমি ভালো করে চেষ্টা করো না কেন এই শরীর তোমার একদিন যাবেই মনকে তুমি যতই সুন্দর রাখার চেষ্টা করো না কেন তোমার এই মনটাকে তুমি কোনোদিনই সবসময় পূর্ণ শান্তিতে রাখতে পারবে না তো মানুষ যখন এইটা বুঝতে পারে প্রথমে এটারই চেষ্টা করে আত্মপ্রতিষ্ঠারই চেষ্টা করতে থাকে মানুষ করতে করতে যখন এটা বুঝতে পারে যে শরীরকে সবসময় সুন্দর রাখতে পারবো না মনকে সুন্দর রাখতে পারবো না তাহলে উপায় কি আছে তখন ওরা দেখতে পায় আরে যেই জিনিসটাকে আমি ভুল দেখছিলাম এই দিকে আনার চেষ্টা করছিলাম আসলে আমি ওটাই আমি ভুল করে এখানে প্রকাশ করার চেষ্টা করছি আমি একটা উদাহরণ দিই উদাহরণ হচ্ছে কি সূর্য আছে আর সূর্যের উপরে মেঘ চলে বেড়াচ্ছে সূর্যটা হচ্ছে কি আমি আর মেঘটা হচ্ছে কি আমার শরীর মন বুদ্ধি আমি মানে কি সূর্যটা হচ্ছে কি আত্মস্বরূপ বা ব্রহ্মস্বরূপ আর মেঘটা হচ্ছে ওটা আমরা ভুল করে করে চলেছি মেঘটাকে আমি ভাবছি আর মনে করছি এই মেঘটাকে সূর্যের মতো করে দেব এই ভুল করে চলেছি এই অনেকবার চেষ্টা করতে 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 একসময় বুঝতে পারবো এই মেঘটাকে কখনো সূর্যে পরিণত করা সম্ভব নয় তখন কি হবে তখন মাথায় আসবে আরে মেঘটাই কেন সূর্য করার চেষ্টা করছি আমি তো নিজেই সূর্য তো মেঘটাকে তো ভুলে গেলেই হয় এই মেঘকে অস্বীকার করার চেষ্টা আসবে তখন এইটি হচ্ছে গিয়ে আত্ম উৎসর্গের দিকে গেল আর উল্টোটি হচ্ছে গিয়ে আত্মপ্রতিষ্ঠার দিকে গেল। দেখবে আমাদের যে শব্দগুলি আছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য মানে এরকম বলা হচ্ছে না যে তোমার শরীর খুব সুন্দর হবে তুমি মনে কোনো বাজে চিন্তা করবে না তুমি এগুলো বলা হচ্ছে না ব্রহ্মচর্যের আসল মানে হচ্ছে ব্রহ্মতে চরণ করে যে অর্থাৎ যে নিজেকে শরীর মন বলে অস্বীকার করে যে সবসময় ব্রহ্ম চিন্তা করে বা ব্রহ্মতে চরণ করে সেই হচ্ছে ব্রহ্মচর্য বান সেই ব্রহ্মচারী অর্থাৎ এই শরীর মনকে ভুলে যাওয়ার চেষ্টা চলেছে এবারে এইটি কথাগুলিতে আমরা খুব বলে দিচ্ছি খুব সহজে বলে দিচ্ছি কিন্তু কার্যক্ষেত্রে প্র্যাকটিক্যালি খুবই অসম্ভব খুব কঠিন এবং এগুলো দেখা যায় যদি স্বামীজির আমি স্বামীজির একটি পত্র থেকে একটু উদ্ধৃত করব এই স্বামীজির পত্রটি খুব উচ্চ অবস্থা থেকে লেখা উনি জোসেফিন ম্যাগলাউডকে লিখছেন উনিশশো খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া থেকে আঠেরোই এপ্রিল এর এই পত্রটি উনি যখন লিখছেন তখন উনি এতভাবে ভাবে ছিলেন উনার আর এই জগৎকে ভালো লাগছে না এই জগৎ ছেড়ে যেন চলে যেতে চাইছেন উনি যেন শ্রীরামকৃষ্ণদেবের কোলে শুয়ে থাকতে চাইছেন এই অবস্থা থেকে উনি এই চিঠিটি লিখছেন কিন্তু সেখানে নিজের কি সুন্দর ভাব ব্যক্ত করছে সেটি আমি বলছি জোকে লিখছেন জোসেফিন ম্যাগলাউড এর আগে আমার কর্মের ভিতর মানজসের ভাবও উঠত আমার ভালোবাসার ভিতর ব্যক্তিবিচার আসতো আমার পবিত্রতার পিছনে ফলভোগের আকাঙ্ক্ষা থাকত আমার নেতৃত্বের ভিতর প্রভুত্র স্পিয়া আসত বোঝা যাচ্ছে কথাগুলো ওনার সবগুলোর পিছনে আমি 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 আসছেন কিন্তু এখানে একটু বলি যদিও এটাই প্রাসঙ্গিক নয় ওখানেই কেউ পিছনে নিচে একটা লাইন লিখে দিয়েছেন ওখানে লিখছেন শ্রীরামকৃষ্ণদেব বলতেন খাদ না থাকলে গড়ন হয় না স্বামীজি সেইভাব হইতে এই কথাগুলি বলিতেছেন এখানে আমার একটু বলার সেটা হচ্ছে কি এই কথাগুলো আমরা বেশি শুনবো না স্বামীজির কথা স্বামীজির কথা হিসাবেই পড়বো টিকাকারের কথা বেশি নেবো না দেখবে গীতা গীতাতে দেখা যাবে শঙ্করাচার্য একরকম ভাষ্য দিয়েছে মধ্যাচার্য আরেক রকম ভাষ্য দিয়েছে এরকম অনেক 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 ভাষ্য আছে এবং যদি তোমরা গীতা পড়তে চাও আপনারা পড়তে জানতো দেখবেন যে গীতার চেয়ে ওগুলো কঠিন তাই তুরিয়ানন্দকে যে জিজ্ঞেস করা হয় মহারাজ গীতা কীভাবে পড়বো উনি খুব সুন্দর বলেন বলেন গীতার একটা শ্লোক নাও শ্লোক নিয়ে মুখস্থ করো আর মুখস্থ করার পরে ওটার উপরে ধ্যান করো দেখবে তোমার মধ্যে আস্তে 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 ওই গীতার সত্যটা বেরিয়ে চলে আসবে সুতরাং ভাষ্য অনেক সময় আমাদেরকে বিপথে পরিচালিত করে কেননা স্বামীজি যদি তার কখনো দুর্বলতার কথা বলে থাকে ওটাকে ঢাকার তো কোনো দরকার নেই প্রত্যেক মানুষের তো দুর্বলতা আছে আমাদের দুর্বলতা আছে উনি এত মহান মানুষ বলে কি কোনো দুর্বলতা থাকতে পারে না নাকি স্বামীজি আবার লিখছেন আরেকটি একটি পত্রে মেরি হেলকে লিখছেন ভগিনী আমার মন এখনও দুর্বল বাহ্য জগতের সাহায্য আসিলে সময় সময়ে অভ্যাসবশত হওয়া আঁকড়াইয়া ধরি কিন্তু আমি ভীত নহি ভয় সর্বাপেক্ষা গুরুতর পাপ ইহাই আমার ধর্মের শিক্ষা এই আমার মন এখনও দুর্বল স্বামীজি বলছেন না আমরা ব্যাখ্যা করার চেষ্টা করতে দরকার নেই যে স্বামীজির মন কখনো দুর্বল ছিল না এই এটা একটা অন্য দিকের পয়েন্ট সেই যাই হোক এবারে বলি আমাদের এই যে শরীর মন থেকে ছেড়ে এই যে উপরের দিকে যাওয়ার চেষ্টা এইটি আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করব আস্তে 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 একটু একটু করার চেষ্টা করব দেখবে শ্রীরামকৃষ্ণদেবের লাইভ যদি আমরা দেখি বা ঠাকুরের মায়ের লাইভ যদি দেখি বা স্বামীজির লাইভ দেখি বা যে কোনো মহাপুরুষদের লাইভ দেখি তো দেখা যাবে ওনারা এইটা করার চেষ্টা করছেন শ্রীরামকৃষ্ণদেবের শরীর খারাপ যা বাস্তব ব্যাপার হিসাবে প্রচণ্ড কষ্ট পেতে পারেন ওনাকে দেখা যাচ্ছে উনি আনন্দে আছেন দুঃখে থাকছেন না কেউ কেউ বলছেন বলছেন মশাই আপনি তো আনন্দেই আছেন তো তারপরে বলছেন সালা ধরে ফেলেছে রে এই এই জায়গাগুলি আমাদের প্র্যাকটিসের দরকার এইটি হচ্ছে গিয়ে আত্ম উৎসর্গ এইটি হচ্ছে আত্ম প্রতিষ্ঠা নয় এগুলি আমরা ঠাকুরমা সামজি লাইফে দেখতে পাই নমস্কার